আমি এখন আছি হচ্ছে রামদিয়া রেল স্টেশনের উপর, আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার ফুটবল খেলা নেওয়া হয়েছে রামদিয়ার সাথে। সো আমাদের এলাকার ফুটবল টিম এখানে আসছে, রেল স্টেশনের পাশে একটা ফুটবল মাঠ আছে, ওইখানে খেলতেছে। সো আমি আর রেজওয়ান হচ্ছে একটু বের হলাম যে এই এলাকায় নাকি মটকা বিখ্যাত, এই কারণে আসলাম। আর রেজওয়ান হচ্ছে পিছিয়ে একজন কাকিদের শুনতেছে যে এখানে মটকা বানায় কোথায়, ওই চাচির বাড়ি নাকি মটকা বানাইছে, আমরা এখন যাবো। এরপর আমরা স্টেশনের পাশ দিয়ে বয়ে চলাই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাই। কিছুক্ষণ আগানোর পর এই যে তার বাড়ির রাস্তা, রাস্তায় নামার পর দেখি ছাগল মনে সুখে বসে আছে, আর ওই যে সামনে একটা কাকির সাথে দেখা হচ্ছে, সে কাকি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। পর ওনার বাড়িতে চলে আসলাম। তুই মটকা কি নিজেই বানা? এগুলো কয় টাকা প্যাকেট? আরে ছোট, এগুলো কয় টাকা? তার কাছে মটকার দাম শুনি এবং কিভাবে বানাই, যেহেতু আমরা লোক দুজন গেছিলাম এই জন্য ছোট্ট এই প্যাকেটটা নেই, মাত্র 20 টাকা। এই হচ্ছে সেই রামদিয়ার বিখ্যাত মটকা। আমি আর রেজন সেই রাজ্জাক ভাইয়ের বাড়ির থেকে মটকা নিয়ে এখন যাচ্ছি। আসলে মটকা হচ্ছে সকালে বানাই, এই কারণে হচ্ছে আপনাদের এখন দেখাতে পারলাম না। এরপর আমরা রেল লাইনের উপর চলে আসি এবং এখানে দাঁড়িয়ে মটকা খাই আর লেবুন বাগানগুলো দেখাতে থাকি। তারপর হচ্ছে আমি রেল লাইনের রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে থাকি, এবং কিছু দূর আগানোর পরে হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠে এসে আমরা খেলা এনজয় করি। সুন্দর মতো খেলা শেষ হয় আর আমাদের দল বিজয়ী হয় 1 গোলে। আর রামদিয়া ফুটবল একাদশকে আমরা 1টা গোল দিয়ে দিই। এবার এরপর হচ্ছে বিকাপে সুন্দর মতো আমরা বাতাস খেতে খেতে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।